মাল্টিমিডিয়ার নতুন ছবি দহন, এতে আবারও একসঙ্গে জুটি বেঁধেছেন সিয়াম ও পূজা চেরি। তবে এই জুটির সঙ্গে থাকছেন আরও এক নায়িকা। জাজ মাল্টিমিডিয়া থেকে ঘোষণা এসেছে নতুন কোন নায়িকা যুক্ত হচ্ছেন। কেউ বলতে পারলে 10,000 টাকা পুরস্কার দেওয়া হবে। প্রযোজনা প্রতিষ্ঠানের ভেরিফাইড ফেসবুকে এই ঘোষণা দেওয়া হয়েছে। পাঠকদের জন্য জাজের সেই পোস্টটি তুলে ধরা হলো। কে হবে জাজ এর ঘরে নতুন মুখ? জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় রায়হান রাফির পরিচালনায় দহন চলচ্চিত্রে সিয়াম পূজা জুটি ছাড়াও অন্য একটি কেন্দ্রীয় চরিত্রে চলচ্চিত্রে এক নতুন নায়িকা উপহার দিচ্ছি। এই পোস্টের কমেন্ট করে জানাও কে হতে পারে সেই নতুন মুখ। বিজয়ীকে দেওয়া হবে 10,000 টাকা নগদ পুরস্কার। উত্তরদাতা একাধিক হলে দহন চলচ্চিত্রের মরহৎ অনুষ্ঠানে লটারির মাধ্যমে বিজয় নির্ধারণ করা হবে। শর্ত 1, সঠিক উত্তর শুধু এই পোস্টে কমেন্ট করতে হবে। 2, কমেন্ট করার পর এই পোস্টটি অবশ্যই শেয়ার করতে হবে। শেয়ার না করলে পুরস্কার পেলেও তা বাতিল করা হবে। 3, পুরস্কার একজনকেই দেয়া হবে। 4, শেষ সময় 20 এপ্রিল 2018 রাত 11:59। 5, জাজ মাল্টিমিডিয়ার সাথে সম্পৃক্ত কোনো কর্মকর্তা কর্মচারী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে না। সিয়াম ও পূজা জুটি হয়ে এর আগে পোড়ামন 2 ছবিতে অভিনয় করেছেন। ছবিটি এখনও মুক্তির অপেক্ষায়। সেই জুটির প্রথম ছবি মুক্তির আগেই দহন এর ঘোষণা এসেছে। রায়হান রাফি পরিচালিত এই ছবিতে সিয়াম ও পূজা দুজনকে চূড়ান্ত করা হলে তাদের সঙ্গে আর কে থাকছেন তা নিয়ে মুখ খুলছেন না প্রযোজনা প্রতিষ্ঠানের কেউ। নাম প্রকাশ না করার শর্তে জাজ মাল্টিমিডিয়ার কর্মকর্তারা জানান, দহন ছবিতে অভিনয়ের সম্ভাবনা রয়েছে এই সময়ের আলোচিত কয়েকজন তারকার। তাদের মধ্যে মম, মেহজাবিন, বাঁধন ও তানজিন তিশার নাম বেশি উচ্চারিত হচ্ছে। এ বিষয়ে জাজ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, এই সময়ের আলোচিত তারকার কেউ হবেন দহন ছবির নতুন নায়িকা। তিনি ছোট পর্দার দারুণ কিছু কাজ উপহার দিয়েছে, বড় পর্দায় দহন দিয়েই তার অভিষেক হবে, এটা মোটামুটি নিশ্চিত। তবে শেষ পর্যন্ত এমনটাও হতে পারে বড় পর্দায় দুই একটি কাজ করে প্রশংসিত হয়েছেন। আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না।